শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাতৃসংবাদ। সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ পাঁচের সংখ্যা। গড় পাশের হার 83.04, জিপিএ পাঁচ পেয়েছে 182,130 জন। এবার পাশের হার এবং জিপিএ পাঁচ দুক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ফল পেয়ে উল্লাসে মাতে কৃতকার্যরা। মাধ্যমিকের ফলাফলে মেয়েদের তুলনায় ছেলেরা কেন পিছিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। কৃতকার্যদের অভিনন্দন জানান তিনি। শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে সেদিকে নজর দেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। এবং দেশের খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ফুড সিস্টেম ড্যাশবোর্ড চালু করল সরকার। এর মাধ্যমে যে কোনো পণ্যের উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। আজ রাজধানীতে এই কার্যক্রমের উদ্বোধন করে জানানো হয়, এতে তদারকির পাশাপাশি পণ্যের সঠিক হিসেবও করা যাবে। শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 83.04। ফলাফল বিচারে সারা দেশে প্রথম হয়েছে যশোর শিক্ষা বোর্ড, দ্বিতীয় রাজশাহী, আর তৃতীয় অবস্থানে আছে বরিশাল। দেশের 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 48টি। এবছর এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। পাশ করেছে 16,72,153 জন। সকল শিক্ষা বোর্ডে গড় পাশের হার 83.04%। ছেলেদের পাশের হার 82.39%, মেয়েদের পাশের হার 85%। এবছর সারা দেশে জিপিএ পাঁচ পেয়েছে 182,129 জন। এর মধ্যে 83,353 জন ছেলে, মেয়ে 98,776 জন। পাশের হারের মতো জিপিএ পাঁচ পাওয়ার দিক দিয়েও এগিয়ে মেয়েরা। গতবারের চেয়ে এবার জিপিএ পাঁচ কমেছে 1,449 জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবথেকে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 92.33%, এরপরই রাজশাহীর অবস্থান, পাশের হার 89.26%, ঢাকা 83.92%, বরিশালে 89.13%, ময়মনসিংহে 85%, চট্টগ্রামে 82.80%, কুমিল্লায় 79.23%, দিনাজপুরে 78.43%, সিলেটে 73.35%। পাশের হারের দিক থেকে যা সব থেকে কম, মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66%, কারিগরি বোর্ড থেকে 81.38% শিক্ষার্থী পাশ করেছে। পাশের হারটা হয়তোবা যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা এবার কিছুটা কম ছিল, সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই বছর কিন্তু প্রতিষ্ঠানগুলো, এই বছরে যারা শিক্ষা পরীক্ষার্থীরা ছিলেন তারা পূর্ণাঙ্গ পরিবেশে প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগটা পেয়েছিলেন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি জানান, এবার 51 শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। 2,968 শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে। তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। তা আমাদের একটা প্রবণতা হচ্ছে যে শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেয়া, যে আমাদের শিক্ষা প্রক্রিয়ার মধ্যে যত বেশি বিনিয়োগ বাড়বে, যত বেশি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত শিখন পদ্ধতি যত বেশি আমরা রপ্ত করতে পারবো, এবং শিশুদেরকে শুধুমাত্র ফলাফল নির্ভরতা, পাশ ফেলের যে জটিলতা সেটার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই শতভাগ সেখানে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কোরবানির ঈদের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল থাকবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি তে ভালো ফলাফলে উৎসবে মেতে ওঠে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান।
এসএসসি ফলাফলে জিপিএ 5 পেয়ে রাজুক উত্তরা মডেল স্কুলের শিক্ষার্থীদের এমন বাদ ভাঙা উচ্ছ্বাস। শিক্ষা জীবনের দীর্ঘ পরিশ্রমের বড় স্বীকৃতি এটি। তাই বন্ধুবান্ধব নিয়ে সেই উদযাপনে অনেকেই হয়েছেন আত্মহারা। বাবা মা আর শিক্ষকদের প্রতি ছিল তাদের কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মতো অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে, অনেক চেষ্টা করছি, সাথে দোয়াও ছিল অনেক। আমরা সবাইকে, গ্রামের সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমার ছেলে A+ পাইছে, আমার নানু পুরো কেন্দ্রে দিয়েছে। তারা যখন আমাদের জন্য খুশি হয় তখন তো মানে আমরা আবেগঘন হয়ে পড়ি। আর সকল শিক্ষকের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে পরীক্ষায় কি করবো, এসএসসি এর মতো একটা কঠিন পরীক্ষা, তখন ফ্যামিলি অনেক সাহায্য করেছে। ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীরাও প্রকাশ করেন তাদের উচ্ছ্বাস। ভালো ফলাফলের এমন আনন্দ ছিল রাজধানীর বেশিরভাগ স্কুলেই। পড়াশোনার জন্য একটা ইন্সপিরেশন লাগে, একটা প্রেরণা লাগে। তো মা আর বাবা যদি সময় পাশে না দাঁড়াতেন হয়তো এত দূর আসতে পারতাম না। ইন্সপিরেশন আমার বাবা মা, আমার টিচাররা, স্কুলের টিচাররা, সাথে আমার কোচিং এর টিচাররা। পরিশ্রমের ফল পেয়েছে 10 বছর পরে, আমি মা হিসেবে আমিও খুব খুশি। আমার গোল্ডেন A+, এটা তোমার জন্য মাদার্স ডে গিফট। আই লাভ ইউ আম্মু। অনেক ধৈর্য ধরে মনে আমার ছেলে পরিশ্রম করছে। সন্তানের সাফল্যে আবেগে হয়ে ওঠেন অনেক অভিভাবকও। তাদের কষ্টের সার্থকতার কথা জানান তারা। আমরা আসলে অনেক কষ্ট করছি, কারণ দেশ থেকে সব কিছু বাদ দিয়ে এসে পড়ছি। আমরা একটা ছেলেই জানি আর ভালো করতে পারে। অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর ভাষা প্রকাশ করা যাবে না। ওর কঠোর পরিশ্রম ছিল, আর পাশাপাশি আমরা ওকে গাইড করেছি এবং কলেজের টিচাররা তো ছিলই। এসএসসি পরীক্ষার সাফল্যের উৎসব হয়েছে সারা দেশের বিভিন্ন স্কুলেও। দেশসেরা হওয়ার আনন্দে ভেসেছে নরসিংদী NKM হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। আনন্দ উল্লাস হয়েছে চট্টগ্রাম, যশোর, দিনাজপুর ও বরিশালেও। পাবনার স্কোয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 43 জন এবং একজন পেয়েছে এ গ্রেড। ভালো ফল করায় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অনেক চেষ্টা করেছে A+ পাওয়ার জন্য, আব্বুর অনেক আশা ছিল। সামনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, এই অর্জন আত্মবিশ্বাস আরো বাড়াবে বলে আশা করছেন ফলাফল পাওয়া শিক্ষার্থীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরীক্ষায় অংশগ্রহণ ও পাশের হারের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে পিছিয়ে পড়ছে কেন, সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেখানে রেওয়াজ মেনে শিক্ষামন্ত্রী এবং সবগুলো বোর্ডের চেয়ারম্যানরা একে একে সবাই প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। পরে প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে মাসের পর মাস প্রয়োজন হতো এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে, কিন্তু গত দেড় দশক ধরে কম সময়ে ফলাফল পাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে সেদিকেও নজর দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১১টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে BBS কেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি, কি কারণে ছেলেরা কম দেয়। কমার তো কথা না, সমান সমান হোক। বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের ইতালি রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 2026 সালের পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের অঙ্গনে পা রাখবে, এ ব্যাপারে সরকার প্রধান ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য দেশটির GSP+ সুবিধা অব্যাহত রাখতে ইতালির সহায়তা কামনা করেন। ইতালির রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা ক্রয় এবং বিভিন্ন খাতে আধুনিকায়নে সহায়তা করতে চায়। পরে বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অব দ্য হোলি সির আর্চ বিশপ কেভিন এস রেন্ডাল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
দেশের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ফুড সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে সরকার। এর মাধ্যমে যে কোনো পণ্য উৎপাদন থেকে শুরু করে মজুত কিংবা বাজারজাত পর্যায়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি উৎপাদনে বড় সাফল্য এসেছে বাংলাদেশে, একই সাথে অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাও। তবে সমস্যা হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই নষ্ট হয় ফসল। সংরক্ষণের অভাবেও বাজারে মেলে না ফসলের পুরোটা, ফলে উৎপাদন আর বাজারে সরবরাহের মধ্যে তথ্যগত ঘাটতি দেখা দেয়, যা দূর করে পুরো খাদ্য ব্যবস্থার তথ্য সংরক্ষণে চালু হলো বাংলাদেশ ফুড সিস্টেম ড্যাশবোর্ড। অনুষ্ঠানে জানানো হয়, দেশের জেলা আর উপজেলা পর্যায় থেকে খাদ্যশস্য উৎপাদনের সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না, ফলে দেশের বাজারে নিত্যপণ্যের দাম ওঠানামা করে বছর জুড়ে। ড্যাশবোর্ডের এই উদ্যোগের মাধ্যমে খাদ্যপণ্যের সরবরাহের তদারকি করা যেমন সহজ হবে, তৈরি করা যাবে পণ্যের সঠিক পরিসংখ্যান। It will help, I think, not only the government of Bangladesh, but also us as development partner who are committed to support the agenda set forward by the government. This is the just beginning. We need to work more and we have to incorporate validated more data. And we have to align it with SDG and five-year plan, and especially with the dashboard of other countries, which will be helpful to ensure food security of our country as well as the global scenario. এই কার্যক্রমকে কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের অন্য মন্ত্রণালয়কেও এর আওতায় যুক্ত করার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। একীভূত হওয়ার লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে রাষ্ট্রীয় মালিকানার আরেক ব্যাংক বিডিবিএল। রোববার বাংলাদেশ ব্যাংকে দুই পক্ষ এই চুক্তি সই করে। এর মধ্যে দিয়ে বিডিবিএলকে অধিগ্রহণের উদ্যোগ শুরু করল সোনালী। তবে এতে ব্যাংকটির গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে। ফাতিমাতুজ্জোহরা রিপোর্টে বিস্তারিত। শিল্প ব্যাংক আর শিল্প ঋণ সংস্থা, সরকারের দুই আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে 2010 সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের, যা বিডিবিএল নামে বেশি পরিচিত। কার্যক্রম শুরুর দেড় দশক শেষে গেল ডিসেম্বরে প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,313 কোটি টাকা, যার মধ্যে 982 কোটি টাকা বা 42% খেলাপিতে পরিণত হয়েছে। ভালো নয় বাকি সব আর্থিক সূচকও। ঢুকতে থাকা সেই বিডিবিএল এবার একীভূত হলো দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালীর সঙ্গে। যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্স মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট আর্লি নেক্সট ইয়ার। যে ইন্ডিকেটরগুলো আছে, যে চারটা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপির। গেল মার্চে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের চুক্তির পরই একই উদ্যোগ শুরু করে সোনালী আর বিডিবিএলও। এরপর এপ্রিলে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিলে একীভূতকরণের কার্যক্রম শুরু হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন এই দুই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক জানাবে। তবে একীভূতকরণের ফলে বিডিবিএল এর কোনো কর্মী চাকরি হারাবে না বলেও জানানো হয় এই সময়। আমাদের 18,000 এমপ্লয় থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় 8,500 ম্যান পাওয়ার ঘাটতি আছে। সুতরাং বিডিবিএল এর 650 লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে। সুতরাং এমপ্লয়দের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। এর বাইরে গেল এপ্রিলে সরকারের কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। একই মাসে নানা সংকটে জর্জরিত ন্যাশনাল ব্যাংকে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ইউসিবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয়। আর ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত বেসিকের দায়িত্ব দেওয়া হয় সিটি ব্যাংকে। যদিও ন্যাশনাল ও বেসিক এই দুই ব্যাংকই এরই মধ্যে একীভূতকরণের কার্যক্রমে নিজেদের আপত্তি জানিয়েছে। ফাতিমাতুজ্জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা।
র্যালি সহ নানা আয়োজনে আজ দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে জমকালোভাবে উদযাপিত হয় দিবসটি। সকালে র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় দিনটি। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার ও নার্স সহ সবাই অংশ নেন। বক্তারা বলেন, দিবসটি রোগীদের সেবায় আরও বেশি মানবিক ও যত্নশীল হতে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করে। মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জানান তারা। All the nurses working throughout the world, including the square hospital, and they are in a very cheerful mind. They take the vow, they take the promise for the coming days to follow the path of Florence Nightingale. গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর এক রোগীর মৃত্যু ঘটেছে। সকাল 11টার দিকে হাসপাতালের লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা হাসপাতালে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম মারা যান। তিনি কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শরফুদ্দিনের স্ত্রী। রোগীর সঙ্গে থাকা স্বজনেরা জানান, হাসপাতালের 11তলা থেকে 4th তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। তারা 45 মিনিট লিফটের মধ্যে আটকা ছিলেন। পরে হাসপাতালের লোকজন 9তলায় লিফট খুলে তাদের বের করে আনেন, তবে তার আগেই মমতাজ মারা যান। মেডিকেল কলেজের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে লিফটে আটকে পড়া রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের সন্তানেরাও ভালোবাসা ও শ্রদ্ধা পালন করেন বিশ্ব মা দিবস। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাতৃত্বের মহিমা বন্দনার আড়ালে অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে মা হিসেবে নারীদের সংগ্রাম ও বঞ্চনার ইতিহাস। তাই শুধু মাতৃত্বের মহিমা কীর্তন নয়, প্রয়োজন মা হিসেবে একজন নারীর স্বাস্থ্য এবং পেশাগত সুরক্ষার। মৌমিতা জান্নাতের রিপোর্ট। একজন বৈমানিক উন্মনের অশেষ কৃতজ্ঞতা তার মা আকলিমা রশিদের প্রতি। প্রবল নিষ্ঠা এবং একাগ্র সাধনায় তিনি সুনাগরিক করে গড়ে তুলেছেন তার 2 সন্তানকে। শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতায় তারা যে সাফল্যজনক অবস্থানে পৌঁছেছেন তার সিংহভাগ কৃতিত্বই উন্মন দিতে চান জন্মদাত্রী মাকে। আমার মনে হয় আমার আম্মা অনেক বেশি স্যাক্রিফাইস করছে, ক্যারিয়ার বলেন, তার পার্সোনাল লাইফ বলেন, তার ফ্যামিলি লাইফ। মা এক অনন্য আবেগের নাম। নানা উপলক্ষে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে উন্মুখ হয় সন্তানেরা। বিশ্ব মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যায় মাতৃবন্দনায়। মায়ের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন সকলের ছবি কিংবা খুদে বার্তায়। কিন্তু মাতৃত্বের এই মহিমাটুকু অর্জন করতে একজন মাকে কতটা সংগ্রামী আর আত্মত্যাগী হয়ে উঠতে হয়, বিসর্জন দিতে হয় কতখানি স্বপ্ন আর প্রত্যাশা, সেই প্রশ্ন ছিল উন্মনের মা আকলিমা রশিদের কাছে। আমার সেকেন্ডারি বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে হয়তো আমি কনসিভ করি। আমার ভিতরে ছিল যে আমি হাউসওয়াইফ থাকতে চাই না, আমি থাকবো না, আমি অবশ্যই কিছু না কিছু করবো। আমার যদি এখানে আমার রাষ্ট্রীয় সাপোর্ট থাকতো, আমি যদি আমার বাচ্চাদের একটা ডে কেয়ার সেন্টারে রেখে যেতে পারতাম, আমাদের যত ভালো ডে কেয়ার সেন্টার থাকতো, আমি তখন প্রতি মুহূর্তে ভাবতাম যে কেন আমাদের ভালো ডে কেয়ার সেন্টার নেই। তাই আমি আমার 2টা বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে আমি সুন্দর প্রফেশন করতে পারতাম। মায়েদের এই লড়াই উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত প্রত্যেকটি পরিবারেই রয়েছে। এছাড়া সন্তান জন্মদানের পর বেশিরভাগ নারী ইতি ঘটান কর্মজীবনের। প্রসবজনিত ফিস্টুলা সহ মাতৃত্বজনিত দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন দেশের হাজার হাজার নারী। বিশেষজ্ঞরা বলছেন, মাতৃত্বের সুফল সমাজ রাষ্ট্র ভোগ করলেও মাতৃত্ব কঠিন করে তোলে এদেশে অনেক মায়েদের জীবন। মাতৃমৃত্যু এবং মাতৃস্বাস্থ্য এবং মর্বিডিটি, হ্যাঁ, এইগুলো কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে এসছে, কিন্তু এইগুলো দূর করার জন্য মায়ের যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা কিন্তু এখন পর্যন্ত কোনো দেশেই নাই। যে মাতৃত্বের যে বিষয়টা আছে, হ্যাঁ, সেই বিষয়টার যে লোড, যে লোডটা কমানো যায় সমাজ, পরিবার এবং রাষ্ট্র যদি সহযোগিতা করে, সেই লোডটা কমানোর চেষ্টাটা করা উচিত। মা দিবসে মাকে শুধু শ্রদ্ধা জানানো নয়, বরং মাতৃস্বাস্থ্য থেকে শুরু করে মানুষ হিসেবে মায়েদের অধিকার ও সাম্য নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে পালিত হোক বিশ্ব মা দিবস, এমনটাই প্রত্যাশা মানবাধিকার কর্মীদের। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাতে সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার।
এসএসসি ও সমমান পরীক্ষায় বেড়েছে গড় পাশের হার, কমেছে জিপিএ পাঁচের সংখ্যা, দুক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মাধ্যমিকের ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার তাগিদ। খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ফুড সিস্টেম ড্যাশবোর্ড চালু করল সরকার, স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে সব তথ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।